সুপ্রিয় শিক্ষার্থী তোমাদের জীবন থেকে সব পঙ্কিলতা মুছে যাক সত্য সুন্দরের আলোয় তোমাদের জীবন উদ্ভাসিত হয়ে উঠুক একই সঙ্গে আমরা অঙ্গীকার করি এসো আমরা মাস্ক পরি স্বাস্থ্যবিধি মেনে চলি করোনাকে দূরে রাখি এ প্রত্যয় নিয়ে আজকের পাঠ শুরু করছি আজকের যে বিষয়টি তোমাদের পড়ানো হবে তা হল নবম শ্রেণীর রসায়ন বিষয়ের তৃতীয় অধ্যায় রাদারফোর্ড পরমাণু মডেল রাদারফোর্ড পরমাণু মডেল সম্পর্কে আলোচনা করতে হলে প্রথমেই আমাদের পরমাণুর ইতিহাস সম্পর্কে একটু দৃষ্টি দেয়া যাক প্রত্যেক পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত একে অনু বলে আর অনুকে ভাঙলে পরমাণু পাওয়া যায় বিভিন্ন সময় বিজ্ঞানীরা এ সম্পর্কে ভিন্ন ভিন্ন মতবাদ প্রকাশ করেন খ্রীষ্টপূর্ব চারশো অবদে গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস সর্বপ্রথম বলেন যে প্রত্যেক পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত তিনি এর নাম দেন পরমাণু বা অ্যাটম এ শব্দটি গ্রিপ শব্দ অ্যাটমস থেকে উৎপন্ন হয়েছে যার অর্থ হল অবিভাজ্য তিনি তার সমসাময়িক কিন্তু তার সমসাময়িক দুজন গ্রিক দার্শনিক প্লেটো ও অ্যারিস্টটলের অভিমত হল পদার্থ নিরবিচ্ছিন্ন যত খুশি ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা যায় তারা এতই প্রভাবশালী ছিলেন যে তাদের মতবাদের কাছে হারিয়ে যায়। এরপর আঠারোশো তিন খ্রিস্টাব্দে ইংরেজ বিজ্ঞানী জন ডাল্টন পরীক্ষা নিরীক্ষা করে প্রকাশ করেন যে মৌলিক পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত যাকে পরমাণু বলা হয় এবং একে আর বিভক্ত করা যায় না সবাই এ মতবাদ গ্রহণ করে ফলে পূর্বের মতবাদ বাতিল হয়ে যায় তাহলে একটা সত্যকে প্রতিষ্ঠিত করতে আমাদের দীর্ঘ সময় পাড়ি দিতে হয়েছে ইনি হলেন বিজ্ঞানী আনেস্ট রাদারফোর্ড ইনি সর্বপ্রথম পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে পরমাণুর একটা সঠিক মডেল দিতে সক্ষম হন রাদারফোর্ড পরমাণু সম্পর্কে জ্ঞান লাভ করতে হলে প্রথমেই আমাদের কয়েকটি জিনিস সম্পর্কে ধারণা নিতে হবে তাহলে তেজস্ক্রিয়তা তেজস্ক্রিয়তা হচ্ছে ভারী মৌল যেমন ইউরেনিয়াম রেডিয়াম এদের মতো মৌলিগুলিকে যদি আমরা রেখে দিই এই মৌলিকগুলি মৌলিক পদার্থগুলি থেকে স্বতস্ফূর্তভাবে কতগুলো রশ্মি বেরিয়ে আসে একে বলা হয় তেজস্ক্রিয়তা এই যে রশ্মি বেরিয়ে আসে এগুলি হল তিন প্রকার বিটা রশ্মি এবং গামা রশ্মি আলফা রশ্মি হচ্ছে আলফা পার্টিকেল স্রোত আলফা পার্টিকেল হল একটি হিলিয়াম পরমাণু থেকে যদি আমরা ইলেকট্রন দুটিকে সরিয়ে নেই তাহলে যে ধনাত্মক পরমাণুর বা আয়নের সৃষ্টি হয় তাই হচ্ছে আলফা পার্টিকেল এই আর আলফা পার্টিকেলের স্রোতই হচ্ছে আলফা রশ্মি এরপর হলো বিটা পার্টিকেল রশ্মি হচ্ছে একক ঋণাত্মক আয়ন বিশিষ্ট কণার স্রোত হচ্ছে বিটা পার্টিকেল বিটা রশ্মি বা বিটা পার্টিকেল এর থেকে যে স্রোত নির্গত হয় তাই হচ্ছে বিটা রশ্মি গামা রশ্মি কোনো কণা ধর্ম প্রদর্শন করে না এটা হল ম্যাগনেটিক ওয়েব অর্থাৎ তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ এর গতিবেগ প্রায় আলোর সমান এখন এই তেজস্কি রশ্মি দ্বারাই রাদারফোর্ড এই পরমাণুর গঠন কী হবে সেটা আলাপ আলোচনা মানে প্রমাণ করতে পেরেছিলেন এই যে আমরা দেখতে পাচ্ছি আলফা পার্টিকেল এখানে দুটি ধনাত্মক সার্চ এবং এর ভর চার একক এটি হলো, আলফা পার্টিকেল এবং এর শ্রুতি হচ্ছে আলফা রাদার ফোর্ট এরকম একটি বক্স নিলেন বা বাক্স নিলেন তার মধ্যে রাখলেন একটি রেডিও একটিভ সাবস্টান্স এই সাবস্ট্যান্স থেকে শুধুমাত্র আলফা পার্টিকেল নির্গত হওয়ার জন্য একটি ছিদ্র রাখলেন তিনি এটাকে বলতে পারি আমরা আলফা পার্টিকেল এমিটার এর সামনে রাখলেন জিঙ্ক সালফাইটের একটি পাতলা পর্দা তার মধ্যে একটি গলিপথ বা দরজা আছে যেখান থেকে আলফা পার্টিকেল ভিতরে প্রবেশ করতে পারে এবং এর মাঝখানে রেখেছেন অতি পাতলা একটি স্বর্ণপাত এর পুরুত্ব হচ্ছে জিরো পয়েন্ট জিরো 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 ফোর তাহলে বুঝতেই পারতেছ যে কত পাতলা পর্দা তিনি রেখেছিলেন এভাবে তিনি এই যে পরীক্ষাটা করেছিলেন এটাকে আমরা বলতে পারি আলফা পার্টিকেল বিচ্ছুরণ পরীক্ষা তিনি সফলভাবে এই পরীক্ষাটির মাধ্যমে পরমাণু সম্পর্কে সঠিক ধারণা দিতে পেরেছিলেন রাজারফোর্ট এভাবে যে জিংকস সালফাইটের প্রলেপটি ব্যবহার করেছিলেন এটি ছিল আলোক সুবেদি আলোক সুবেদি হওয়ার জন্য তার ভিতরে যে আলোকবিন্দুগুলি পড়েছিল রশ্মির যে স্রোত পড়েছিল সেখান থেকে যে আলোক রশ্মি বিচ্ছুরিত হয়েছিল সেটা দেখা গিয়েছিল তিনি এই বক্সের মাধ্যমে আলফা পার্টিকেল প্রবেশ করাবার ব্যবস্থা করেন ঠিক এভাবে আলফারসি তোমরা দেখতেই পাচ্ছ আলফারসি জিনালফাইডের যে প্রলেপ দেওয়া পর্দা সে উপর পরে আলোক বিন্দু রূপে সেটা ছড়িয়ে পড়েছিল যার জন্য আমরা অতি সহজেই এ সম্পর্কে তিনি ধারণা করতে পেরেছিলেন যে বেশিরভাগ আলোক রশ্মি পর্দা ভেদ করে চলে গেছে কিছু কিছু আলোক রশ্ি বেঁকে গেছে এবং কিছু কিছু আলোক রশ্মি সম্পূর্ণ একশো আশি ডিগ্রি কোণ করে ফিরে এসেছে এর কারণ হল পরমাণুর বেশিরভাগ অঞ্চলই হচ্ছে ফাঁকা এই ফাঁকা থাকার জন্য ইলেকট্রনগুলি কোনো এখানে অসংখ্য ইলেকট্রন থাকলেও তারা কোনো প্রভাব বিস্তার করতে পারেনি কারণ হচ্ছে আলফা পার্টিকেল আমরা আগেই বলেছিলাম এর ভর হচ্ছে চার একক এবং এর যে বেগ সেই ভরবেগের কাছে ইলেকট্রনের ভরবেগ অতি নগণ্য একটি ইলেকট্রনের তোমরা জানো একটি ইলেকট্রনের ভর হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই একেরে যদি আমরা আঠারোশো চল্লিশ দ্বারা ভাগ করি তার সমান এত ক্ষুদ্র হওয়ার জন্য তার ভরবেগের কাছে ইলে আলফা পার্টিকেলের ভরবেগ এত বেশি যে সেখানে কোনো প্রভাব বিস্তার করতে পারেনি তাই আলফা পার্টিকেলগুলি অতি সহজেই পর্দা ভেদ করে গেছে এবং যেটি নিউক্লিয়াসের সাথে ধাক্কা খেয়েছে বা নিউক্লিয়াস ধনাত্মক আয়নযুক্ত এবং আলফা পার্টিকেলও ধনাত্মক আয়নযুক্ত তাই এরা বিকর্ষণের ফলে বেঁকে গেছে এবং যেটা সরাসরি নিউক্লিয়াসকে আঘাত করেছে সেটা একশো আশি ডিগ্রি কোণে ফিরে এসেছে এর মাধ্যমে রাদারফোর্ড তার সিদ্ধান্তে উপনীত হলেন রাদারফোর্ডের এই পরীক্ষাটিতে তিনটি বিষয় লক্ষণীয় প্রথমত আলফা পার্টিক্যাল স্রোত দ্বিতীয়ত অতি পাতলা সোনার পাত যার পুরুত্ব ছিল শূন্য দশমিক শূন্য 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 চার মিলিমিটার এবং জিঙ্ক সালফাইটের আলোক সুবেদী পর্দা এই পরীক্ষার মাধ্যমে রাদারফোর্ড যে ফলাফল পেয়েছিলেন তা হলো। প্রায় কুড়ি হাজার আলফা পার্টিকেলের মধ্যে দু চারটি বেঁকে গেছে দু চারটি একশো আশি ডিগ্রি কোণে ফিরে এসেছে এবং নিরানব্বই পর্দা ভেদ করে অতিক্রম করেছে এ ফলাফলের ভিত্তিতে রাদারফোর্ড যে তত্ত্বটি উপস্থাপন করেন তা রাদারফোর্ড তত্ত্ব নামে পরিচিত উনিশশো এগারো খ্রিস্টাব্দের ফোট পরমাণুর গঠন সম্পর্কে একটি মডেল এই মডেলটি প্রকাশ করেছিলেন তিনি পরমাণুর গঠনকে সৌরজগতের সাথে তুলনা করেন তাই একে সৌর মডেলও বলা হয় সূর্যের সূর্য যেমন সৌরজগতের কেন্দ্রে থাকে ঠিক তেমনি পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস আর এর চারিদিকে ইলেকট্রনগুলি ঘুরতে থাকে গ্রহর মতো পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস আর এর ভেতরে থাকে প্রোটন ও নিউট্রন নিউক্লিয়াসের চারিদিকে কতগুলো ইলেকট্রন ঘূর্ণায়মান অবস্থায় থাকে ইলেকট্রনের ভর শূন্য ধরা হয় নিউক্লিয়াসের ভেতরে প্রোটন ও নিউট্রনের ভরই হল পরমাণুর প্রকৃত ভর পরমাণু নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র এবং এর বেশিরভাগ অঞ্চলই হচ্ছে ফাঁকা সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলি যেমন ঘুরে ঠিক সেরকম পরমাণুতে নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপাতে ইলেকট্রনগুলি ঘুরতে থাকে নিউক্লিয়াসের মধ্যে যে কয়টি প্রোটন থাকে এর বাইরে সেই কয়টি ইলেকট্রন ঘূর্ণায়মান অবস্থায় থাকে যেহেতু ইলেকট্রন ও প্রোটনের চার্জ সমান ও বিপরীতধর্মী তাই পরমাণু সামগ্রিকভাবে চার্জ নিরপেক্ষ হয়ে থাকে ধনাত্মক চার্জবাহী নিউক্লিয়াসের সাথে ঋণাত্মক চার্জবাহী ইলেকট্রন এক ধরনের আকর্ষণ বল অনুভব করে এই বল কেন্দ্রমুখী এবং এই কেন্দ্রমুখী বলের কারণে গ্রহগুলি যেমন সূর্যের চারিদিকে ঘুরে ঠিক তেমনি ইলেকট্রনগুলি নিউক্লিয়াসের চারিদিকে ঘুরতে থাকে এই হলো একটি হিলিয়াম পরমাণু এর কেন্দ্রে দুটি প্রোটন এবং দুটি নিউট্রন থাকে এবং দুটি ইলেকট্রন থাকে ইলেকট্রন দুটি সরিয়ে নিলেই আলফা পার্টিকেল তৈরি হয় ইলেকট্রনগুলি নিউক্লিয়াসের চারিদিকে এভাবে ঘূর্ণায়মান অবস্থায় থাকে কিন্তু প্রথম চিত্রে গতিপথ দেখানো হলেও বাস্তবে সে গতিপথ থাকে না দ্বিতীয় চিত্রের মতো ইলেকট্রনগুলি নিউক্লিয়াসের চারিদিকে ঘুরতে থাকে এটি একটি বেরিলিয়াম পরমাণু রাদারফোর্ড সর্বপ্রথম পরমাণুর আকৃতি সম্পর্কে ধারণা দিয়েছিলেন এটি একটি বিস্ময়কর আবিষ্কার ছিল কিন্তু এতে কিছু ত্রুটি রয়ে যায় তার এই মডেলের সীমাবদ্ধতাগুলি হল রাদারফোর্ড ইলেকট্রনের কক্ষপথকে আকার আকৃতি সম্পর্কে কোনো ধারণা দিতে পারেননি সৌরজগতের সূর্য ও গ্রহগুলোর কোনো চার্জ নেই কিন্তু পরমাণুর ইলেকট্রন ও প্রোটন চার্জযুক্ত তাই চার্জহীন বস্তুর সাথে চার্জযুক্ত বস্তুর তুলনা সঠিক হয় না একের অধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে ইলেকট্রনগুলি কিভাবে বিন্যস্ত থাকবে সে সম্পর্কে কোনো ধারণা দেওয়া হয়নি ম্যাক্সওয়েলের তত্ত্বানুসারে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন পরিভ্রমণের সময় ক্রমাগত শক্তি হারাতে থাকবে ফলে এর ঘূর্ণনের পথ ক্রমাগত ছোটো হতে থাকবে এবং একসময় তা নিউক্লিয়াসে পতিত হবে এতে পরমাণুর অস্তিত্ব বিলুপ্ত হবে কিন্তু বাস্তবে তা হয় না অর্থাৎ ম্যাক্সওয়েলের তত্ত্বানুসারে এ মডেল সঠিক হতে পারে না এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি নিউক্লিয়াস এটা যদি নিউক্লিয়াস হয় তাহলে এর চারিদিকে ইলেকট্রনগুলি ঘুরতে থাকবে এবং এই ইলেকট্রন ঘূর্ণনের সময় তার হুণন বেগ ক্রমশ হারাবে ফলে এক সময় তা নিউক্লিয়াসে এসে পতিত হবে এই হলো ম্যাক্সওয়েলের তত্ত্ব চার্জিত বস্তু এই মানে বৈশিষ্ট্য বহন করে কিন্তু যেহেতু গ্রহগুলি চার্জিত নয় তাই তার মতো ইলেকট্রনের গতিপথ সমান হতে পারে না এই হলো রাদারফোর্ড পরমাণু মডেল আশা করি তোমরা বুঝতে পেরেছ আমরা এই দুঃসময়ে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং জীবনের পানে এগিয়ে যাও এই কামনা রেখেই আজকের পাঠ এখানেই শেষ করছি সবাইকে আন্তরিক ধন্যবাদ